আমি অভিজিৎ, তোমরা দেখছো সেলফ স্টাডির ক্লাস। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস, এই কবিতাটার শেষ অংশটা অর্থাৎ সেস্টেড পার্টটি। ঠিক আছে, তোমরা উইদাউট এনি স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? লেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, এবং অবশ্যই বুঝতে যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ভিডিও, দ্য পোয়েট্রি অফ আর্থ এর সেস্টেড পার্ট। দেখো, সেস্টেড পার্টে লাইন নাম্বার 9 টু লাইন নাম্বার 14। লাইন নাম্বার 9-এ কবি কী বলছেন? কবি বলছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। আচ্ছা, দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে আমরা কী জানি এই কবিতাতে? দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস দ্য মিউজিক অফ নেচার। আচ্ছা, কবি কী বলছেন? বলছে, মিউজিক অফ নেচার ইজ সিজিং নেভার। সিজ মানে হলো থেমে যাওয়া। তাহলে এখানে দেখো কী বলছে, সিজিং নেভার মানে কখনোই থামে না। তার মানে এক কথায় কবি বলতে চাইলেন এই লাইনটিতে যে দ্য মিউজিক অফ নেচার ইজ কন্টিনিউড ফর এভার। তাহলে সিজিং নেভার কথাটার অর্থ কী? কন্টিনিউড ফর এভার তার মানে অনবরত, সর্বদা সবসময় চলতে থাকে। আচ্ছা, সর্বদা সবসময় কী চলতে থাকে? দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির গান। তাহলে তোমাদের কি কোথাও না কোথাও মনে হচ্ছে না যে এই লাইন নাম্বার 9টা কোথাও না কোথাও ইজ জাস্ট দ্য রিপিটেশন অফ দ্য ফার্স্ট লাইন? প্রথম লাইনে কবি কী বলেছিলেন, দ্য মিউজিক অফ নেচার ইজ নেভার ডেড। আর আজকে এখানে কি বলছেন লাইন নাম্বার 9-এ, দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য মিউজিক অফ নেচার ইজ সিজিং নেভার, যে কবিতার গান বা প্রকৃতির গান কখনো থেমে যায় না। লাইন নাম্বার 1-এ বলেছিলেন প্রকৃতির গান কখনো মারা যায় না। সো দিস নাইন্থ লাইন ইজ জাস্ট দ্য রিপিটেশন, ইজ জাস্ট দ্য কন্টিনিউয়েশন অফ দ্য ফার্স্ট লাইন। প্রথম লাইনটারেই যদি আমরা বলা হয় যে প্রথম লাইনটার একটা জাস্ট কন্টিনিউয়েশন করেছেন কবি এখানে, একই মানে একই অর্থ। ঠিক আছে, তাহলে এখানে কবি কী বললেন যে প্রকৃতির গান কখনো থেমে থাকে না। লাইন নাম্বার 10 এবং লাইন নাম্বার 11-এ কবি কী বলছেন দেখো, বলছে, অন এ লন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। অন এ লন উইন্টার ইভিনিং, লন মিন্স লনলি, একটা একাকী। উইন্টার ইভিনিং, আচ্ছা উইন্টার ইভিনিং বলতে একটা কোনো সন্ধ্যের সময়, কোনো একটা শীতকালের সন্ধ্যায় যখন চারিদিকটা লনলি থাকে তখন কি হয়, বলছে, হোয়েন দ্য ফ্রস্ট, সেই সময় ফ্রস্ট কী করে, ফ্রস্ট বলতে তুষারপাত, সেটা কী করে, সেই তুষারপাতটা কী করে, হ্যাজ রট এ সাইলেন্স। এখানে রট মিন্স ক্রিয়েট, তৈরি করা, সৃষ্টি করা। সুতরাং কবি এই লাইনে বললেন, এই দুটো লাইনে কী বলতে চাইলেন যে একটা কোনো শীতকালের সন্ধ্যাবেলা যখন চারিদিকতে থাকে লনলি, সেই সময় কী করে, ফ্রস্ট কী করে, ফ্রস্ট ক্রিয়েট করে। ফ্রস্ট ক্রিয়েট করে, ফ্রস্ট সাইলেন্স ক্রিয়েট করে। সো এটা কিন্তু একটা শর্ট কোয়েশ্চনের জন্য ইম্পর্ট্যান্ট যে সাইলেন্স কে ক্রিয়েট করে, বা ফ্রস্ট একটা উইন্টার ইভিনিংয়ের সময় কী ক্রিয়েট করে। সো দ্য সাইলেন্স ইজ ক্রিয়েটেড বাই দ্য ফ্রস্ট অ্যাট দ্য টাইম অফ উইন্টার ইভিনিং। সো একটা উইন্টার ইভিনিংয়ের সময় যখন কী হয়, যখন ফ্রস্ট করে তৈরি, কী তৈরি করে, সাইলেন্স, সেই সময় কী হয় দেখো লাইন নাম্বার 11 এবং 12, ফ্রম দ্য স্টোভ দেয়ার সিরিলস দ্য ক্রিকেট সং। ফ্রম দ্য স্টোভ, স্টোভ ইজ এ কাইন্ড অফ এ ফায়ার প্লেস, এটা তোমরা জানো, স্টোভ একটা ফায়ার প্লেস হয় যেখানে দেখবে আমরা রান্না বান্না করি। তাহলে সেইরকম একটা জায়গা থেকে কী হয়, বলছে, তুমি শুনতে পাবে একটা, কী শুনতে পাবে, শ্রিল। শ্রিল মানে, শ্রিল মিন্স হলো এ কাইন্ড অফ এ শার্প সাউন্ড, একটা তীক্ষ্ণ শব্দ। তাহলে আমরা একটা তীক্ষ্ণ শব্দ কোথা থেকে শুনতে পাচ্ছি, একটা স্টোভের কাছ থেকে। কখন শুনতে পাচ্ছি, যখন ফ্রস্ট করে দেই সাইলেন্স, কখন সাইলেন্স করে দেই ফ্রস্টে, অ্যাট দ্য টাইম অফ উইন্টার ইভিনিং। সুতরাং একটা উইন্টার ইভিনিংয়ের সময় যখন ফ্রস্ট চারিদিকে সাইলেন্স ক্রিয়েট করে, সেই সময় বলছে আমরা শুনতে পাবো কোনো একটা স্টোভের কাছ থেকে তীক্ষ্ণ শব্দ, একটা শ্রিল। বুঝা গেল? আচ্ছা, সেই শ্রিলটা কার? সেই শ্রিলটাই হলো দ্য ক্রিকেটস সং। এখানে কবি মূল জিনিসটি বললেন, কি বললেন, যে যেমনভাবে একটা গ্রীষ্মকালের সময়, সামারের সময় দ্য গ্রেসোফার কন্টিনিউজ করেছিল দ্য মিউজিক অফ নেচার, একই রকমভাবে অ্যাট দ্য টাইম অফ উইন্টার সিজন দ্য ক্রিকেট কন্টিনিউজ দ্য মিউজিক অফ নেচার। সুতরাং এই সেস্টেড পার্টটিতে আমরা একটা পতঙ্গের নাম পেলাম, সেটা হলো দ্য ক্রিকেট। সুতরাং ক্রিকেট কী করে, শীতকালে চারিদিকে যখন নিস্তব্ধ তৈরি করে কে, ফ্রস্টে, সেই সময় এই ক্রিকেট কন্টিনিউজ করে, কি কন্টিনিউজ করে, দ্য মিউজিক অফ নেচার, দ্য সং অফ নেচার। বুঝা গেল? সুতরাং আমরা একথা বলতেই পারি যে যদি শীতকালে সাইলেন্স তৈরি করছে ফ্রস্টে, তাহলে সেই সাইলেন্সটাকে ব্রেক কে করছে, তাহলে সেই সাইলেন্সটাকে ব্রেক করছে দ্য ক্রিকেট। ওকে, সো দ্য ফ্রস্ট ক্রিয়েটস দ্য সাইলেন্স অ্যান্ড দ্য সাইলেন্স ইজ
ব্রোক ডাউন অ্যান্ড দ্য সাইলেন্স ইজ ব্রোক ডাউন বাই দ্য সং অফ দ্য ক্রিকেট। সো এট দ্য টাইম অফ উইন্টার ইভিনিং হোয়েন ফ্রস্ট ক্রিয়েটস এ সাইলেন্স দ্য ইনসেক্ট ক্রিকেট কন্টিনিউজ দ্য সং অফ নেচার, দ্য ক্রিকেট কন্টিনিউজ দ্য মিউজিক অফ নেচার। ক্রিকেট কী করছে, প্রকৃতির গানকে কিন্তু সে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ইট ইজ দ্য সং অফ দ্য ক্রিকেট। দেখো লাইন নাম্বার টুয়েলভে তুমি কীভাবে, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, বলছে ওয়ার্মথ করে, উষ্ণতা দেয়, সেই উষ্ণতাটাকে কী করে, ইনক্রিজিং করে, বাড়িয়ে তুলে। তাহলে উষ্ণতাটাকে বাড়িয়ে তুলে কে, উষ্ণতাটাকে বাড়িয়ে তুলে দ্য সং অফ দ্য ক্রিকেট। সুতরাং শীতকালের যে চারিদিকে যে ঠান্ডা একটা শীতল পরিবেশ থাকে, সেই শীতল পরিবেশের মধ্যেও কিছুটা হলেও উষ্ণতা নিয়ে আসে কে, দ্য সং অফ দ্য ক্রিকেট। একটা ক্রিকেট, দ্য সং অফ দ্য ক্রিকেট কী করে, একটা উষ্ণতা নিয়ে আসে সেই সাইলেন্স উইন্টার ইভিনিংয়ের সময়, বুঝা গেল। তাহলে কী করে, দ্য সং অফ দ্য ক্রিকেট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন এ লন উইন্টার ইভিনিং। দেখো একটা ক্রিকেটের সং কী করে, ইনক্রিজ করে, বাড়িয়ে তোলে, কীটা বাড়িয়ে তোলে, দ্য ওয়ার্মথটা, উষ্ণতাটা, কখন, ইন এ লন উইন্টার ইভিনিং, একটা ইভিনিংয়ের সময় শীতকালে। সুতরাং একটা ক্রিকেটের সং কী করছে, ইট ব্রেকস দ্য সাইলেন্স অফ দ্য উইন্টার। শীতকালীন যে একটা সাইলেন্স তৈরি হচ্ছে, যেটা ক্রিয়েট করছে ফ্রস্ট, সেটা ভাঙছে কে, দ্য সং অফ দ্য ক্রিকেট। এরপরে দেখো লাস্ট দুটো লাইন, লাইন নাম্বার 13 এবং লাইন নাম্বার 14, এখানে কি কি বলছেন, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য গ্রেসোফার্স অ্যামাং সাম গ্রেসি হিল। বলছে অ্যান্ড সিমস, সিমস মানে হলো মনে হওয়া, সিমস মানে কি, সিমস মানে মনে হওয়া, কনসিডার। এরপর দেখো একটা আছে ওয়ান, এখানে ওয়ান বলতে কে, ওয়ান বলতে কিন্তু সেই মানুষটা, এখানে সেই মানুষটার কথা বলা হয়েছে ওয়ান বলতে, কোন মানুষটা, ইন ড্রাউজিনেস হাফ লস্ট। ইন ড্রাউজিনেস হাফ লস্ট বলতে এখানে ড্রাউজিনেস মানে এ পার্সন হু ট্যাক্স অ্যালকোহল, যে মদমত্ত হয়ে যে লোকটা আছে, যে লোকটা মদ্যপান করে আছে, নেশাগ্রস্ত কোনো একটা লোক, সেই কোনো একটা নেশাগ্রস্ত লোককে বোঝানোর জন্য কবি এখানে ব্যবহার করেছেন ওয়ার্ডটা ওয়ান, ঠিক আছে। সুতরাং একটা লোক সে তার হাফ লস্ট করে, হাফ লস্ট মানে, হাফ লস্ট মানে এখানে বলতে বোঝানো হয়েছে যে সে তার হাফ সেন্সটা লস্ট করে, আফটার টেকিং অ্যালকোহল এ পার্সন লস্ট হিজ হাফ সেন্স। একটা মানুষ কী হয়, যখন অ্যালকোহল খায় বা যখন মদ্যপান করে, যখন নেশাগ্রস্ত করে, তখন সে তার হাফ সেন্সটা লস্ট করে। আচ্ছা সেই সেই রকম কোনো একটা মানুষ যদি এই ক্রিকেটের গানটা শুনে, তাহলে তার কী মনে হবে, তার মনে হয় বলছে দ্য গ্রেসোফার্স অ্যামাং সাম গ্রেসি হিল, সেই লোকটা যে ড্রাউজিনেসের মধ্যে থাকবে, যে হাফ লস্টের মধ্যে থাকবে, তার কাছে মনে হবে সিম, সে মনে করবে কি করবে, কোনটাকে মনে করবে, এই ক্রিকেটের সংটা যেটা আজকে একটা স্টোভের সামনে থেকে আমরা শুনতে পাচ্ছি, সেই গানটা একটা হাফ লস্ট পার্সন, একটা ড্রাউজি ড্রাউজি পিপল, সে কি মনে করবে, যেটা না এটা কোনো ক্রিকেটের সং নয়, এটা কৃষির সং, এটা গ্রেসোফারের সং, যেটা আসছে কোথা থেকে, অ্যামাং সাম গ্রেসি হিল, হিল বলতে পাহাড়, গ্রেসি বলতে ঘাস ভর্তি, সামনের কোনো পর্বত থেকে বা পাহাড় থেকে এই সংটা আসছে, এটা কোনো ক্রিকেটের সং নয় বা এটা কোনো স্টপের সামনে থেকে আসছে না, দিস ইজ দ্য সং, দিস সং বিলংস টু দ্য গ্রেসোফার, দিস সং কামস নট অনলি নট ফ্রম দ্য স্টপ বাট ইট কামস ফ্রম দ্য নিয়ার বাই সাম গ্রেসি হিলস, সামনের কোনো গ্রেসি হিল থেকে এই এই গানটা আসছে, এবং এটা কোনো ক্রিকেটের গান নয়, এটা গ্রেসোফারের গান। সুতরাং এই যে কবি শেষ করলেন এইভাবে, যে কোনো একটা মানুষ মনে করছে ক্রিকেটের সংটাকে একটা গ্রেসোফারের সং, কোথাও না কোথাও কি আমরা বলতে পারি না যে এই ক্রিকেটের সংটাকা, এই ক্রিকেটের সংটা এতটাই মধুময় যে ওই যে লোকটা যে ড্রাউজিনেস হাফ লস্ট আছে, ওকে নিয়ে যাচ্ছে সামার সিজনের সময়, যেন উনি সেই সামারের সংটা, সামারের যে গ্রেসোফারের সংটাই ভুলতে পারেননি, সেই সামারের গ্রেসোফারের কথাই তিনি এখন মনে করছেন আফটার হিয়ারিং দ্য সং অফ দ্য ক্রিকেট। সুতরাং কোথাও না কোথাও কবি একটা শেষে কানেকশন করে দিলেন, একটা কানেক্ট তৈরি করে দিলেন বিটুইন দ্য সং অফ দ্য ক্রিকেট অ্যান্ড দ্য সং অফ দ্য গ্রেসোফার, যে দুটো পতঙ্গর গানের মধ্যেই সমান মধুময়তা আছে, এবং দুটো গানও সমান পরিমাণে বিউটিফুল, এবং দুটো পতঙ্গই একই সাথে কী করে, কন্টিনিউ দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির গানকে যে আমাদেরকে বইয়ে নিয়ে যায়। সুতরাং এইভাবে কবি প্রমাণ করতে চাইলেন যে প্রকৃতির গান কখনো থেমে থাকে না, প্রকৃতির গান অনবরত চলতে থাকে, ঠিক আছে। তোমরা এই কবিতাটা লাইন বাই লাইন ভালোভাবে টেক্সচুয়াল অ্যানালিসিসগুলো ভালোভাবে লিখবে, বোঝার চেষ্টা করবে, আর বললাম তো যদি অবশ্যই বুঝতে না পারো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সুস্থ থাকবে, ভালো থাকবে।